আমরা এখন জিম করে মনসা ঠাকুর দেখতে যাচ্ছি। সবাইকে মনসা পুজোর শুভেচ্ছা। এই যে এই হাই কর, হাই হ্যালো। আগুড়িপাড়ার মনসা ঠাকুর এই প্রথম আসছি, এত বছর আছি, গয়না পরানো হচ্ছে এখন। আমার বাহিনী জয় মা রক্ষা করো। আর একটা ঠাকুর দেখতে যাচ্ছি আগুড়িপাড়া শিব মন্দির, ও আগুড়িপাড়া শিব মন্দির ছাত্র সংঘ। এই যে দিদি আমাদের নিয়ে এসছে, এটা শিব মন্দির না? এটা একটা গেট তো, এটা কালী মন্দির। ও এটা কালী মন্দির, কিছু একটা ভাজা হচ্ছে না হয়নি। আচ্ছা এটা কুয়োটার এই দিক দিয়ে হয়ে গেল, আর নেই ঠাকুর এখনো আছে? আরো তিনটে, বাবা। এই রাস্তাটা দিয়ে আমরা বাজার পেরিয়ে যাই, কিন্তু এদিক দিয়ে এত যাতায়াত করি না। হ্যাঁ পয়সা নিচ্ছিস? পয়সা নিচ্ছিস না? ফোন ও একটা লাইটিং করেছে, এত ভালো করেও যে মনসা পুজো হয় সেটাও জানতাম না, মানে আসানসোলে গৃহবন্দী মহিলা ছিলাম আমি, এখন একটু। এই যে দেখো লাইটিং করেছে কি সুন্দর, এইটা রাত্রেবেলা জ্বলবে, বাহ। এই তো আমি দেখি, ও এই তো দেখতে পাওয়া যাচ্ছে, বলি হবে। এটা খুব খারাপ, এই যে বলি হবে বোধহয়, এগুলো বলি হবে, এই জিনিসটা খুব বাজে। তোমাকে ওখান দিয়ে
এই যে বাটি ঝুলছে এখানে আর একটা আছে, এটা হচ্ছে আমাদের ঘাটি গলি, ভীষণ বিজি রোড। আমি যা দূরে চলে এখানে কি হবে, বলি হবে পাহাড়ে সবার বাড়ি খাই মধ্যে। সবাই সেরে দিয়ে চলে যাচ্ছে আমার এই, চলো দারুণ দেখলাম দিদি ফাটাফাটি, আমি এত বছর আছি এখনো দেখিনি, হয়ে গেল আগুড়ি, আগুড়ি পাড়ার প্রতিষ্ঠাতা তাদের মূর্তি নেই, না না আমি অন্ধ হয় কোনো গলি গলি নয়, শর্টকাট আমি একদম চাই না যেতে, সোজা সব যেটা রাস্তা সেটা দিয়ে সে দিতে যাবো, চলো টাটা ভাই আবার সোমবার দেখা হবে বন্ধুদের সাথে, চলো আমরা এবার সোজা বাড়ি, সন্ধে হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের হসপিটাল মোড়, হসপিটাল এসডি হসপিটাল, অন্ধকার হয়ে গেছে বলে কীরকম লাগছে, টাটা।